আজকের রাশিফল। মেষ রাশি, আজ বেকারদের নতুন কর্মলাভের যোগ। পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি ও সন্তানের কোনো শুভ খবরে পারিবারিক আনন্দ ও গর্ব। আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। আজ অধিকাংশই অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন করবেন। পারিবারিক দায়িত্ব ভুলবেন না। আজ আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে তার সৌরভ অনুভব করবেন। আজকের সময়ে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে। আজ আপনার সঙ্গী তার একটি চমৎকার দিক দেখাতে পারেন। জীবনের আনন্দ নিজেদের মানুষকে সাথে নিয়ে চলার মধ্যে রয়েছে, আপনি আজ এটি স্পষ্টভাবে বুঝতে পারবেন। বৃষ রাশি, প্রেমের বিষয়ে কারোর কাছে প্রশংসনীয় হতে পারেন। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবেন। আজ আপনি উপলব্ধি করতে পারবেন আপনার প্রণয়ী আপনাকে কতটা ভালোবাসে। আজ আপনি বিচক্ষণতা ব্যবহার করে ঘরের লোকেদের সাথে কথা বলবেন। যদি আপনি তা না করেন তাহলে অযথা লড়াইয়ে আপনার সময় নষ্ট হতে পারে। আপনার স্ত্রী সত্যি কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে। আপনার স্বাস্থ্যের উন্নতি করতে আপনি আজ একটি পার্ক বা জিম পরিদর্শন করতে পারেন। মিথুন রাশি, চাকরির পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। শ্বশুরবাড়ি থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে কোথাও চোট লাগতে পারে। নতুন টাকা পয়সা বানানোর সুযোগ লাভজনক হতে পারে। ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করবেন না। আপনার সবসময়ের ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফল্গু ধারার মতো প্রবাহিত হবে। এই রাশির জাতক আজকে খালি সময়ে সৃজনাত্মক কাজ করার পরিকল্পনা করবেন, কিন্তু ওনার এই পরিকল্পনা পূরণ হবে না। আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে। বাচ্চাদের সাথে সময় কী করে কেটে যায় তা বোঝাই যায় না, সেটা আপনি আজকে নিজের বাচ্চাদের সাথে সময় কাটিয়ে বুঝতে পারবেন। কর্কট রাশি, ভালো লোকের সাহায্যে বিপদ থেকে উদ্ধার। আজ আপনার মানহানি হতে পারে। আপনার বক্তব্যে সকলের মন জয় করতে সক্ষম হবেন। আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হলো হাসি। আপনার একটি বন্ধু আপনাকে আজ একটি বড় পরিমাণ ঋণ দিতে বলতে পারে। আপনি তাকে সাহায্য করার ফলে আপনি আর্থিকভাবে পঙ্গু হয়ে যেতে পারেন। আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্যের সঙ্গে সামলান। ভালো দিনের মধ্যে আজকের এই দিনটিও হতে পারে। আজকে আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন, কিন্তু সন্ধেবেলায় দূরের কোনো আত্মীয়ের বাড়ি যাওয়া আসার কারণে আপনার সব পরিকল্পনা যেমনকার তেমনি রয়ে যাবে। আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে। দিনের প্রথমার্ধে আপনি হয়তো অলস বোধ করতে পারেন, তবে আপনি যদি বাড়ি থেকে বেরোনোর সাহস যোগ করেন তবে অনেক কিছু করা সম্ভব। সিংহ রাশি, বাবা মায়ের জন্য খরচ বাড়তে পারে। আজ ঘরে এবং বাইরে দু জায়গাতেই পরিবেশ আপনার সঙ্গে থাকবে। সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণাভাবকে দমন করা যায়, কারণ ঘৃণা হলো ভালোবাসার চেয়েও শক্তিশালী আর তাতে শরীরের অসীম ক্ষতি হয়। মনে রাখবেন, ভালো চেয়ে মন্দের প্রভাব বেশি। নিজের জন্য অর্থশাস্ত্রের আপনার ধারণাটি আজ সম্পন্ন হতে পারে। আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন। সামাজিক জীবনেও অবহেলা করবেন না। আপনার ব্যস্ত সময়ের মধ্য থেকে সময় বের করে সপরিবারে পার্টিতে যান। এতে শুধু যে মন ভালো থাকবে তাই নয়, এতে আপনার সংকোচও সরে যাবে। দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদস্পন্দন একটি ঘূর্ণায়মান পাথরের মতো বাড়িয়ে তুলতে পারে। রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন। কন্যা রাশি, সামাজিক কাজের জন্য চাপ বাড়তে পারে। উত্তেজনার জন্য বিপদ হতে পারে। স্ত্রীর জন্য বাড়তি আয় হতে পারে। আপনার স্বাস্থ্য সম্বন্ধে বিশেষ যত্নবান হন, বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীরা। অর্থ সংক্রান্ত সমস্যার কারণে আজ আপনি উদ্বিগ্ন থাকতে পারেন। এই জন্য আপনি আপনার বিশ্বস্ত বিশ্বাসী পরামর্শ করা উচিত। ঘরে আপনার বাচ্চারা আপনার সামনে এমন এক পরিস্থিতি উপস্থিত করবে যার সঙ্গতির বাইরে বেড়ে যাবে। কোনো পদক্ষেপ নেওয়ার আগে সত্যতা যাচাই করে নিন। সারাটা দিন খুশি এবং আনন্দের সুন্দর বার্তায় ভরে থাকবে। আজ ভাষার আদান প্রদানই আপনার শক্তি হবে। আজ আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন। আজকে আপনার উৎসাহী অনুমানের জন্য আপনার সহকর্মী আপনার প্রতি আকর্ষিত হতে পারে। তুলা রাশি, আজ খুব ভালো কোনো বন্ধু আপনাকে ভীষণ ঠকাতে পারে। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন। আজ স্বাস্থ্য সুন্দর থাকবে। আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
সুতরাং লেনদেন করার সময় বা কোনো দস্তাবেজ সই করার সময় আপনার সজাগ থাকা প্রয়োজন। আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব শুধুমাত্র অনর্থক যুক্তিতর্কের সৃষ্টি করতে পারে এবং সমালোচনার বিষয় হতে পারে। একতরফা মোহ আজ সর্বনাশা প্রমাণিত হবে। সন্ধ্যের সময়টা ভালো হোক, সেই জন্যে আপনাকে সারাদিন মন লাগিয়ে কাজ করতে হবে। আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন, যা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত করে রাখতে পারে। আজ আপনি দুঃখিত থাকবেন এবং এই মেজাজের পেছনের কারণ কিও জানতে পারবেন না। বৃশ্চিক রাশি, আজ সারাদিন কোনো কারণে মানসিক চিন্তা বাড়তে পারে, হতাশার জন্য কাজের ক্ষতি, সাধুসেবায় কাজে আসতে পেরে শান্তি মিলবে। ঘৃণার অনুভূতি ব্যয় সাপেক্ষ প্রমাণিত হতে পারে। এটি শুধুমাত্র গোপনে আপনার ধৈর্যশীলতার ক্ষমতাই নষ্ট করে না, বরং আপনার বিবেচনার ক্ষমতাকেও হ্রাস করে এবং সম্পর্কে এক চিরস্থায়ী ফাটলের সৃষ্টি করে। অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যার আজই সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন। আপনার একগুঁয়ে আচরণ আপনার বাড়ির লোকেদের এবং এমনকি আপনার ঘনিষ্ঠ বন্ধুদেরও আঘাত করতে পারে। আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনার সম্পর্কে চিন্তা করবে। কোনো কাজ ছেড়ে আপনি আজকে আপনার কোনো মন পছন্দ কাজ করার কথা ভাববেন, কিন্তু অতিরিক্ত কাজ থাকার কারণে আপনি সেটা করতে পারবেন না। স্পর্শ, চুম্বন, আলিঙ্গন বিবাহিত জীবনে এটি খুব বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি আস্থা অনুভব করতে যাচ্ছেন। আজ আপনি সবার থেকে অনেক দূরে যাওয়ার কথা ভাবতে পারেন এবং এমনকি আধ্যাত্মিকতার জন্য এই বস্তুবাদী জগৎকে ত্যাগ করার কথা ভাবতে পারেন। ধনুরাশি, অভিনয় সংক্রান্ত ব্যাপারে সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবনে বিবাদের আশঙ্কা, শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে। বিষাদ ঝেড়ে ফেলে দিন যা আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করেছে। আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে। গার্হস্থ্য জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসাযোগ্য। ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে। শুধুমাত্র সুখ অনুভব করুন। সফর এবং ভ্রমণ আনন্দ আনবে এবং অত্যন্ত শিক্ষামূলক হবে। আপনার বিবাহ এই দিনে একটি সুন্দর মোড় নেবে। কোনো প্রকল্প বা টাস্কের পরিণতি সম্পর্কে অতিরিক্ত বিবেচনা করার চেয়ে ক্লিন স্লেট দিয়ে শুরু করুন। আপনার কাজের ওপর ফোকাস এবং ভালো মনোনিবেশ। মকর রাশি, অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি পাওয়ার ফলে শরীর অসুস্থ হতে পারে। সন্তানদের কোনো ভালো খবর পেতে পারেন। আপনি আজ একটি ইতিবাচক আভা নির্গত করবেন এবং ভালো মনের সাথে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন। তবে আপনার মূল্যবান কোনো জিনিস ছিনিয়ে নেওয়ার কারণে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে। আপনার পরিচিত কেউ অর্থকড়ি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যধিক প্রতিক্রিয়া দেখাতে পারে, যা ঘরে অস্বস্তিকর মুহূর্ত নিয়ে আসবে। আজ আপনি উপলব্ধি করতে পারবেন আপনার প্রণয়ী আপনাকে কতটা ভালোবাসে। আনন্দদায়ক সফর সন্তোষজনক হবে। এটা আপনার সম্পূর্ণ বিবাহিত জীবনে সবচেয়ে সুখকর দিন হবে। কুম্ভ রাশি, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। দুপুরের পরে ব্যবসায় সমস্যা বাড়তে পারে। আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারাদিন ধরে আপনার শক্তি স্তর বজায় রাখবেন। কোনো দীর্ঘস্থায়ী লগ্নে এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান। আপনার প্রেম জীবন শরৎকালের একটি গাছের পাতার মতো হবে। আজকে আপনার ফাঁকা সময় মোবাইল বা টিভি দেখাতে খারাপ হতে পারে। এই কারণে আপনার জীবনসাথীরও মন খারাপ হবে আর আপনি তার সাথে কথা বলতে আগ্রহ দেখাবেন না। আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে। আর যদি আপনার বেশি কিছু না করা হয়, তবে আপনি নিজের বাড়ির জিনিসপত্র মেরামত করতে আপনার সময় ব্যয় করতে পারেন। মীন রাশি, আজ সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বাড়বে। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ, উচ্চ প্রোফাইলের মানুষের সঙ্গে দেখা করতে নার্ভাস হবেন না এবং আত্মবিশ্বাস হারাবেন না। এটা স্বাস্থ্যের জন্য যেমন ব্যবসার মূলধন হিসেবেও তেমনি জরুরি। আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন, যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে। আপনাকে খুশি রাখার জন্য অভিভাবক এবং বন্ধুরা তাদের সেরাটা দেবে। বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে। আজ আপনি কাউকে কিছু না বলে ঘরের বাইরে যেতে পারেন একান্তের সময় কাটাতে। আপনি একাই থাকবেন কিন্তু শান্ত থাকতে পারবেন না। আপনার মনের ভিতর উদ্বেগ চলবে।
আপনার ভালোবাসার মানুষের সাথে বিশেষ মুহূর্ত কাটাতে পারেন। আজ সাবধানে চলাফেরা করুন।